আমিরুল ইসলাম আপনি লিখেছেন, আমার ছোট ভাই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আমার মাকে খুন করেছে। আমার ভাই আমার মায়ের পরোক্ষ খুনি, এক্ষেত্রে ছোট ভাই কি মায়ের মিরাজ পাবে? দেখুন, প্রথম কথা হলো যে আপনার মাকে আপনার ভাই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে খুন করেছে সেটি আপনি নিশ্চিত কীভাবে হলেন? শুধুমাত্র সন্দেহের বশে কিন্তু এটিকে আপনি ধরে নিয়ে কোনো ডিসিশনে যেতে পারেন না, এমনকি তাকে খুনিও বলতে পারেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত না হবেন কিংবা নিশ্চিত হওয়ার মতো পর্যায়ে আপনি না যাবেন। এক্ষেত্রে তিনি ব্ল্যাক ম্যাজিক করেছেন, এটা যদি ওপেন সিক্রেট হয়, এটা যদি প্রমাণিত হয়, তাহলে সেক্ষেত্রে বা যে কোনোভাবে তিনি আপনার মাকে আপনার বাবাকে হত্যা করেছেন। কোনো সন্তান যদি বাবা মাকে হত্যা করে, সেটা ভুলেও যদি হত্যা করে, ইচ্ছাকৃত করে নাই, যেটাকে কাতলে খাতা বলা হয়, ভুলবশত হত্যা হলো, সেটাও যদি হয়, তারপরেও কিন্তু ওই মৃত ব্যক্তির মিরাজ সে পাবে না। অতএব কোনো সন্তান যদি বাবাকে কিংবা মাকে আল্লাহ না করুন হত্যা করে ফেলে, সেটি ভুলবশত যদি হত্যা করে ফেলে, তাহলে সেক্ষেত্রে সে মিরাজ পাবে না। লায়ার রাসুল কাতিল হাদিসে আসছে যে হত্যাকারী বাবা মার সে কিন্তু মিরাজ পাবে না। শামিমারা শান্তা আপনি লিখেছেন, আমি নিয়ত করেছিলাম মাওলানা তোফাজ্জল হোসেন বৈরবীকে দিয়ে মাহফিল দিব, কিন্তু তিনি এখন বেঁচে নেই, আমি আমার নিয়ত কীভাবে পূরণ করব? আপনি এটা নিয়ত করেছেন, নিয়ত পূরণ না করলে বা না করতে পারলে কোনো অসুবিধা তৈরি হলে যেন কোনো গুনাহ হয় না মানুষের, বিধা আপনার এটা নিয়ে অরিড হওয়ার বা প্রেশান হওয়ার কোনো কারণ নেই। তবে আপনি কোরআন এবং সুন্নাহকে যারা অনুসরণ করেন সে সমস্ত ওলামা ইকরামকে দাওয়াত দিয়ে আপনি প্রোগ্রাম দাওয়াতি প্রোগ্রাম যেটা সেটি অব্যাহত রাখার সেটি আপনি এমনিতেই করতে পারেন বা করা উচিত। বাট যেটা নিয়ত করেছেন হুবহু সেটিই করতে হবে, না পারলেও আপনাকে করতে হবে, বাট এরকম নয়, যার কারণে গুণাও হবে না ইনশাআল্লাহ, এর জন্য আপনার পেরেশান করার কোনো কারণ নেই। মোহাম্মদ হানজালা আপনি লিখেছেন, আমি বর্তমানে একজন কৃষক, আমরা মাঠে যখন ধান ভাগ করি তখন অনেক সময় আটি ছোট বড় হওয়ার কারণে কারো কম কারো বেশি হয়ে থাকে, এর জন্য কি আমার জবাব দেওয়া লাগবে? ভাই, কয়েকজন মিলে যখন আপনার ধান ভাগ করেন বা কয়েকজন মিলে ধান চাষ করেছেন, আটি ভাগ করে ধান ভাগ করে নিচ্ছেন, হয়তো অর্ধেক অর্ধেক আপনারা চুক্তি করেছেন, সেই হিসাবে আটি করে করে অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছেন, কিংবা আপনার একসাথে হয়তো শ্রমিক হিসাবে আপনি দিনমজুর হিসাবে মাঠে কাজ করছেন এবং আটি করছেন, কেউ কিছু নিচ্ছেন কেউ কিছু নিচ্ছেন, তো এগুলোতে একটু হেরফের হলে কোনো অসুবিধা নেই। কারণ প্রথমত উভয় পক্ষই এতটুকু হেরফেরকে রীতিমতো আপনার ক্ষমা দৃষ্টি দেখে, এটাকে অনুমোদন করে, অ্যালাউ করে, যার কারণে কোনো অসুবিধা হবে না ইনশা আল্লাহ তাআলা। বিশেষ করে যখন ভাগ বটরের ব্যাপার হবে তখন সেক্ষেত্রে উভয় পক্ষই যখন মেনে নেয় যে ঠিক আছে একটু এদিক সেদিক হলেও আমরা একে অন্যকে মাফ করে দিলাম, তাতে কোনো অসুবিধা হবে না ইনশা আল্লাহ তাআলা। এস কে রাজা ইয়াডি থেকে আপনি লিখেছেন, আমি ভারত থেকে দেখছি, আমি টিউশন করাই, মাঝে মাঝে অনেক ছাত্র আসেন না তাদের নিজের কোনো সমস্যার কারণে, সেক্ষেত্রে কি আমার জন্য পুরো মাসের টাকা নেওয়া জায়েজ হবে? এটি আসলে নির্ভর করে যে আপনার সাথে তাদের চুক্তিটা কী। আপনাদের চুক্তি থাকে যে আমি পুরো মাস পড়াবো, এর মধ্যে দু চার দিন গায়েব থাকলেও অনুপস্থিত থাকলেও তার দায়ভার আপনাদের, তাহলে সেক্ষেত্রে আপনি পুরো মাসের হক পাবেন এবং বেতন পাবেন। আর যদি ব্যাপারটা এরকম থাকে যে না, যে কদিন পড়াবো সে কদিনের স্যালারি নেব, তাহলে সেক্ষেত্রে আপনি পুরো মাসের বেতন দাবি করতে পারবেন না যদি আগে থেকে সেটি আপনার কাছে শর্টকাট করা থাকে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে শিক্ষার্থী হঠাৎ মানা করে দিলেন শিক্ষককে, শিক্ষক তখনও পড়ানোর জন্য প্রস্তুত অথবা চলে এসেছেন, তাহলে সেক্ষেত্রে সেটার কোনো ভ্যালু হবে না, বিশেষ করে সেটাকে আমলে নিয়ে আপনার তার স্যালারি কমানোর কোনো সুযোগ নেই। আবু সাদাত এমদি সাইম আপনি লিখেছেন, আমি শুনেছি গোসল করার পর কলা ফল খাওয়া নিষেধ বলে হাদিসে উল্লেখ আছে, এটা কি সত্য? গোসল করার পর আর কলা বা ফল খাওয়া যাবে না এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও আছে বলে আমার জানা নেই। আপনি কলা বা ফল এটা যে কোনো সময় খেতে পারেন, অর্থাৎ আপনি স্বাভাবিক যে কোনো সময় খেতে পারেন, এমনকি গোসল করার পর খাবেন না, আগে খাবেন, সকালে খাবেন না, দুপুরে বিকালে খাবেন, সেটা একান্ত আপনার পর, শরীয়তের এক্ষেত্রে তেমন কোনো বক্তব্য নেই। বিশেষ করে যে কথা বলা হচ্ছে এখানে যে গোসলের পর কলা খাওয়া ফল খাওয়া নিষেধ, এরকম কোনো কথা দিচ্ছে নাই, এটি যদি কেউ বলে থাকেন সেটি ভিত্তিহীন এবং মন গড়া। এমনি শুভ আপনি লিখেছেন, একজন মুসলিম কি কোনো সেলুনে কাজ করতে পারবে? সেলুনে দাড়ি চাষা যেটা হারাম সে কাজটা তিনি করতে পারবেন না, এছাড়া সেলুনে অন্য কাজ তো তিনি করতেই পারেন, প্রয়োজনে তিনি তার সেলুনে এ কাজ করবেন না। যদি তার নিজস্ব সেলুন হয় তিনি সৎসাহস করবেন যে আমি এখানে হারাম কাজটা করি না, বিনয়ের সাথে তিনি মানুষকে জানিয়ে দিবেন, সেটা লেখা থাকবে, অন্যান্য কাজগুলো সার্ভিসগুলো তিনি দিবেন, এটি তার রাইট অবশ্যই আছে। তো এইভাবে তিনি যদি স্যাক্রিফাইস করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে তিনি অবশ্যই আজর পাবেন এবং সওয়াব পাবেন। এর বিপরীতে কেউ যদি সেলুনে কাজ করতে চায় এবং সেখানে গিয়ে মালিকের নির্দেশ পালন করতে গিয়ে সামান্য কিছু পয়সার জন্য মানুষ দাঁড়িয়ে চেয়ে দেয়, তাহলে সেটা গুনাহের কথা, কারণ ওলা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান,
অন্যায় এবং সীমা লঙ্ঘনের কাজে, গুনাহ এবং পাপের কাজে একে অন্যের সীমা, একে অন্যের সহযোগিতা করা যাবে না? আপনি সেখানে সহযোগিতা তার করছেন মানে হলো সে পাপটি করতে তাকে আপনি হেল্প করছেন। বিধায় এটি থেকে আমাদের বেঁচে থাকতে হবে।